সম্ভবত টেস্ট দিয়ে পাসওয়ার্ড ঠিক করেছিলাম, কিন্তু আমি ভুলে গেছি। তো যদি ভুলে যাই পাসওয়ার্ডটা, তাহলে কিভাবে পিএসপি মাই অ্যাডমিন থেকে পাসওয়ার্ডটা ঠিক করতে হয়, আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। কারণ এটা খুবই কমন টেকনিক, কিন্তু খুবই এসেনশিয়াল। এবং এই ডকার ওয়াইএমএল ফাইলের মধ্যে আপনি কিছু ইনফরমেশন দিয়েছিলেন, সো মাইএসকিউএল রুট পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড, তো ইউজার নেম রুট আর রুট পাসওয়ার্ড পাসওয়ার্ড। সো আমরা যাই, তো আপনি ঢুকে গেলেন পাসওয়ার্ডের মধ্যে, মানে পিএসপি মাই অ্যাডমিন এর মধ্যে। এ হচ্ছে আপনার পুরো ডাটাবেস, এবং আপনি অ্যাকচুয়ালি ভুলে গেছেন এখানের পাসওয়ার্ডটা কি হবে। তো যে কারণে ওয়ার্ডপ্রেস হচ্ছে খুবই ক্রিটিক্যাল, যেমন আপনি পাসওয়ার্ড পাল্টাতে পারবেন, কারণ ও একটি হ্যাশ কি এখানে ব্যবহার করে শুধুমাত্র পাসওয়ার্ডটাকে প্রোটেক্ট করার জন্য। সো এই হচ্ছে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটি যদি আপনি ব্যবহার করেন তো কাজ হবে না এটাতে। ধরেন আমি জানি টেস্ট আমার, কিন্তু আমি যদি পাসওয়ার্ড হিসেবে এটা ব্যবহার করি, ইটস নট গোনা ওয়ার্ক। কাজ করবে না সেটা দেখাতে এতক্ষণ লাগার কি আছে। আচ্ছা, সো অ্যাডমিন হচ্ছে আমার লগইন ইউজার নেম, এবং পাসওয়ার্ডটি আমি পাল্টাবো, ইটস নট ওয়ার্কিং, কাজ করবে না। কিভাবে আমরা পাল্টাবো? আমরা MD5 এনক্রিপশন ইউজ করব, তারপরে আমরা লিখব। তো এটি আমার পাসওয়ার্ড, আমি নতুন পাসওয়ার্ড দিয়েছি, কিন্তু যখন এটা সেভ করব তখন দেখবেন যে এই দেখুন আবার হ্যাশ কিটা পাল্টে গেছে। সো অ্যাকচুয়ালি ও হ্যাশ কি ইউজ করে, কেউ কখনো জানার সুযোগ নেই যে অ্যাকচুয়ালি কি পাসওয়ার্ড আপনি দিয়েছেন। যাই হোক, আমি অ্যাডমিন ব্যবহার করি আমার ভেতরে ঢোকার জন্য। সো এটি হলো যদি আপনি পাসওয়ার্ড হারিয়ে ফেলেন কিংবা মনে না থাকে কোনো ডাটা বেজের, তাহলে কিভাবে আপনি পাসওয়ার্ডটা সংগ্রহ করবেন।